শরীফের বিভাগ একটি ভিডিও শেয়ার করেছে, যেটি সরীসৃপটিকে ধরার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে দেখায়। যখন এটি মাটিতে প্রচণ্ডভাবে চলাফেরা করে, সময় তাকে দিকে তাদের দিকে হিসহিস করে এবং গর্জন করে। ভিডিওটিতে দমন করা কুমিরের একটি ছবিও দেখানো হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি অবশেষে ধরা পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শার্লট কাউন্টি শেরিফের অফিস থেকে অদ্ভুত কল পেয়েছিল, যখন একজন বাসিন্দা তাদের জিপের নিচে একটি অ্যালিগেটর দেখতে পাওয়ার পরে সাহায্য চেয়েছিলেন। শেরিফের বিভাগে একটি ভিডিও শেয়ার করেছে, যেটি সরীসৃপটি ধরার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে দেখায়, যখন এটি মাটিতে প্রচণ্ডভাবে চলাফেরা করার সময় তাদের দিকে গর্জন করতে থাকে। ভিডিওটি দমন করা কুমিরের একটি ভিডিওতে ছবি দেখানো হয়েছে, যা ইঙ্গিত করে দেখায় যে এটি অবশেষে ধরা পড়েছে। ভিডিওটি শেয়ার করার সময় শেরিফের বিভাগ উল্লেখ করেছে যে তারা ব্যক্তিগত সম্পত্তি থেকে 11 ফুট লম্বা অ্যালিগেটরটি সরাতে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনের FWC সাহায্য চেয়েছিল। অ্যালিগেটরগুলি প্রায়শই ফ্লোরিডায় দেখা যায় এবং রাজ্যের 67টি কাউন্টি পাওয়া যায়। অনেক সময় তারা জলাভূমি এবং জলাভূমি থেকে বিপথে যায় এবং আবাসিক এলাকায় দেখা যায়। চলতি বছরে মার্চের শুরুতে ফ্লোরিডায় একটি স্কুলের সুইমিং পুলে 3 ফুট লম্বা একটি অ্যালিগেটরকে ধরার আগে একটি হ্রদে ছেড়ে দেওয়া হয়েছিল। এর আগে 2021 সালে একটি 6 ফুট লম্বা কুমির ফ্লোরিডায় একটি রেস্তোরাঁর বাইরে পার্কিং লটের মধ্য দিয়ে লোকদের তাড়া করার পরে তাণ্ডব সৃষ্টি করেছিল। কুমিরটি অবশেষে ফ্লোরিডা বন্যপ্রাণী সংরক্ষণ কমিশনের একটি ট্র্যাপার দ্বারা ধরা পড়ে এবং মানব বাসস্থান থেকে দূরে চলে যায়।